দেখো বর্তমান পরিস্থিতিটা খুব ভয়াবহ, আমাদের যে করোনা পরিস্থিতি আস্তে আস্তে খুব বিপর্যয়ের মধ্যে যাচ্ছে, এই জন্য আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তোমরা যারা বাসায় আছো ভালো করে হাত পরিষ্কার করবে, ভালো করে হাত ধুবে, খাবার আগে সাবান দিয়ে ভালো করে সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। হাত ছোট মুখে লাগানো যাবে না, বাড়ির বাইরে যাওয়া যাবে না, বাসায় বসে বসে খেলতে হবে, বাসায় বসে পড়তে হবে। সামনে টিউটোরিয়াল পরীক্ষা, আর বাবার কথা শুনতে হবে। আমরা যে শিডিউলটা দিচ্ছি এখন এবং তোমার পড়ার পরীক্ষা রুটিন দিচ্ছি, রুটিন অনুযায়ী পড়াগুলো কমপ্লিট করবে এবং হোয়াটসঅ্যাপে নিয়মিত গ্রুপে পড়া পোস্ট করবে, ঠিক আছে? বাবুরা দেখো আমরা গত ক্লাসে কি শিখেছি মনে আছে? গত ক্লাসে কি করেছিলাম কার কার মনে আছে? গত ক্লাসে আমরা কি এঁকেছিলাম বলো তো, বলো মীরা বলো। মই ভালো করেছো, আমি দেখেছি ঘরটা আশা করি তোমরা খুব ভালো করে আঁকবে। ফ্রি হ্যান্ডে আমরা সুন্দর করে ঘর আঁকা শিখবো, আমরা ফ্রি হ্যান্ডে ত্রিভুজ ব্যবহার করে সুন্দর করে ঘর আঁকবো। দেখো ময়টা সবাই ভালো করছো, দু একজনের সমস্যা ময়টা নিয়ে সেখানে আরেকবার দেখাই দিই। গত ক্লাসে যে ময়টা করেছিলাম ময়টা তোমাদের আরেকবার আমি দেখাই দিই। এভাবে আমরা কি করেছিলাম, দুই পাশে দুটা লাঠি বানিয়ে নিয়েছিলাম না, কালারটা দিয়েছিলাম কি খয়েরি কালার, তাই না? এই খয়েরি কালার দিয়ে আমরা এই ময়টা এঁকেছিলাম। তো দেখো আমরা এখন ঘরটা আঁকানো শিখব। আজকে আমরা আঁকবো ঘর। তো এই ঘরটা আঁকতে হলে আমরা কিন্তু ফ্রি হ্যান্ডে আঁকবো, ঠিক আছে? আমরা কোন ধরনের স্কেল ব্যবহার করব না। আমরা এর আগে কি আসছি বৃত্ত আকৃতি বুঝ আসছি না, আমরা এইভাবে একটি সুন্দর একটি ত্রিভুজ আঁকাবো, ঠিক আছে? এইভাবে আমরা একটি ত্রিভুজ আঁকবো, ঠিক আছে? সুন্দর করে এটাকে আমরা সুন্দর ভাবে একটি ঘর বানাবো। এই ত্রিভুজটার নিচে কি কি কথা এটা ভিতর থেকে এভাবে একটি দাগ দিব, এটাও ভিতরে এভাবে একটি দাগ দিব।
বুঝতেছো তোমরা আমার সমস্যা একটু করে কে নাও থেকে একটু করে কে নাও স্কেল ব্যবহার করবে না এখানে নাও কর এইভাবে নিচে ডাক্তার দিয়ে দিতে হবে সেটা হলো ঘরের দরজা আঁকতে হবে তাই না দরজা আঁকতে হবে জানালা আঁকতে হবে দরজা আঁকলাম এরপরে ঘরটি কালার করতে হবে তোমরা তোমাদের ইচ্ছে মতো অথবা শীতে যে রংগুলো দেওয়া আছে তোমরা ইচ্ছে মতো সুন্দর করে ঘরটা কালার করবে যার যেমন ভালো লাগে সে এমন করে ঘরটি সুন্দর করে কালার করবে আচ্ছা হয়ে গেছে এবার কালার করো সুন্দর করে তার এই ঘরটা চলবে তার এই ঘরটা চলবে আরে বাবা দেখছি যার যার আগানো হয়ে গেছে সে কালার করো যাদের ঘর আগানো হয়ে গেছে তারা ঘরটি সুন্দর করে কালার করো আর আজকে তোমরা 26 জন ক্লাস করছো 26 জনই সুন্দর করে একে কালার করে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পোস্ট করবে আমি সবার খাতা দেখতে চাই ক্লাস করবে আর হোমওয়ার্ক পোস্ট করবে না এটা দেখতে হবে না ক্লাস করতে হবে হোমওয়ার্ক পোস্ট করতে হবে ঠিক আছে
এসো। এভাবে সুন্দর করে একে রং করে তারপরে হোয়াটসঅ্যাপে পোস্ট করবে। বস তো ভিডিও অফ করে রাখছো। কমপ্লিট করো সুন্দর করে। ব্যাপারটা বুঝতে তোমাদের কারো সমস্যা আছে? এই ব্যাপারটা কি বুঝতে তোমাদের কোন সমস্যা আছে? না আচ্ছা থ্যাংক ইউ। হোয়াটসঅ্যাপে পোস্ট করো তারপরে দেখব। থেকে দুইটা করে আঁকো, একটা রং করবে আর একটা রং ছাড়া। কি বললো? একটা রং ছাড়া একটা রং। স্যার ইচ্ছা মতো পাশাপাশি তোমার আঁকানো ভুল হয়েছে, দেখতে পাচ্ছো? আমাকে শুনতে পাচ্ছো? Yes, sir.
তোমার আগানো ভুল হয়েছে, দেখো তো আমি ঘরের খুঁটিটা কোথায় থেকে দিয়েছি, ভেতর থেকে, আর তুমি দিয়েছো
দাও দেখি। কেমন হয়েছে দেখাও একটু, তোমার কথাটা দেখাও। আরো ভালো করতে হবে, কিছু ছোট হয়ে গেছে, ভালো হয় নাই, আরো সুন্দর করতে হবে। ত্রিভুজটা একদম পিচ্ছি হয়ে গেছে, দেখো তো ঘরটা দেখো তো, একটু লক্ষ্য করো বাসায় শীত আছে না, শীতটা দেখো, বাসায় যে শীত আছে শীতটা ফলো করো, আর একটু বড় করে আঁকতে হবে। আনাতামি অমি, অমিটা কই? অমি কই? তোমারটা দেখাও, অমি কি শুনতে পাচ্ছ? আচ্ছা এটাই তৈরি রামের রোল 105। তোমার ঘর আঁকানো ভালো হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু ঘরটা লম্বা হয়ে গেছে, আর একটু ছোট করতে হবে। জানালা চলে গেছে সেই ঘরের চালের কাছে, এক তরফ তিন আট নিচে, ঘরটাকে একটু ছোট করতে হবে, লম্বা হয়ে গেছে বেশি, খাটো করতে হবে। ঠিক আছে, তোমরা খুব সুন্দর করে করছো, বাসায় আস্তে আস্তে করো, তাড়াহুড়ো করার দরকার নেই, তোমরা সবাই আলাদা করে মনে করো, একে সুন্দর করে রং করে তারপরে তোমরা ছবি তুলে হোয়াটসঅ্যাপে পোস্ট করবে, প্রত্যেকে পোস্ট করবে, আজকে যারা যারা ক্লাস করছো প্রত্যেকে হোমওয়ার্ক খাতা পোস্ট করবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, বাসায় থাকবে, বাবা মার কথা শুনবে, অবশ্যই প্রতিদিনের পর প্রতিদিন কমপ্লিট করবে। বাসার বড়দেরকে সম্মান করবে, ছোটদের অনেক ভালোবাসবে, সেটা অবশ্যই মেনে চলবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে সামনের ক্লাসে, সবাইকে ধন্যবাদ।